আপনার জিএফ কয়টা? লকডাউনে মদ কোথায় পাবো? কেন আপনি গিটার বাজান? কেন আপনি গিটার বাজান? কেন আপনি গিটার বাজান? হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল প্লাগ অ্যান্ড প্লে। আর আজকের এপিসোডটা আক্স প্লাগ অ্যান্ড প্লে এপিসোড। তোমরা আমাকে যে কোশ্চেনগুলো আক্স করেছিলে আমার সোশ্যাল মিডিয়াতে, সো সেগুলোরই আমি আজকে রিপ্লাই দেবো। সো আসা যাক ভিডিওতে। প্রথম প্রশ্ন ফ্রম রূপ। রূপ লিখেছে, হাই দাদা, তুমি ইউটিউবারের বাইরে কী কী করো অ্যান্ড তোমার কাছে কটা গিটার আছে? থ্যাংকস ফর গিভিং আস সাচ এ হেল্পফুল লেসন। ইউ আর মোস্ট ওয়েলকাম রূপ। আমি ইউটিউবের বাইরেও যেটা করি সেটা হচ্ছে মেনলি ইউটিউবটা আমার সাইডে করি, ইউটিউবটা প্রফেশনালি করি না। আমি যেটা প্রফেশনালি করি সেটা হচ্ছে অ্যাজ এ আমি গিটারিস্ট পারফর্মার, আমি পারফর্ম করি স্টুডিওতে অ্যাজ এ ফ্রিল্যান্সার, বাজাই গিটার, মেনলি মিউজিক করি, আমি একটা মিউজিশিয়ান। সো এর বাইরেও পড়াশোনা করি, পড়াশোনাটা অতটা মন দিয়ে করি না কিন্তু পড়াশোনাটা করি, কিন্তু যেটা করি সেটা হচ্ছে আমি মিউজিকটা করি। আর আমার কাছে গিটার আছে বলতে আমার কাছে ছখানা গিটার রয়েছে টোটাল, অ্যান্ড তাছাড়াও কিছু বন্ধুদের গিটার রয়েছে, কিছু স্টুডেন্টের গিটার রয়েছে, যেগুলো মেনটেন্যান্স আমাকেই করতে হয়। নেক্সট কোশ্চেন করেছে হচ্ছে প্রিয়াঙ্কা সাহা, ওয়াই নট ইউ জয়েন ইন টু দ্য অ্যাক্টিং ওয়ার্ল্ড টিল নাও? ইউ হ্যাভ বোথ দ্য গিটার ট্যালেন্ট অ্যান্ড পারফেক্ট লুক, ওয়ান আর সি ভেরি সুন এ রিয়েল রক স্টার অন দ্য রিল অ্যান্ড রিয়েল স্টেজ। আচ্ছা, আগে ইউটিউবে গিটার শিখে ফ্যান ছিলাম আর এখন FBতে লুকস দেখে ফিদা হয়ে গেছি। মাই সেলফ নামটা আর বললাম না আলাদা করে, তারপর সবাই তোমরা তাহলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। যাই হোক, থ্যাংকস প্রিয়াঙ্কা, এরকম ফার্স্ট কেউ আমাকে বললো, আমি নিজে কোনোদিন ভেবেই দেখিনি। আমি জানি না তুমি কতটা সত্যি কথা বলেছো, আমার তো মনে হচ্ছে না সত্যি কথাটা বলেছো, কিন্তু যাই হোক, এটা ভেবে ভাল লাগলো যে তুমি আমাকে আলাদা স্টেজে দেখতে চাও। কিন্তু আমার যেটা ইচ্ছা অ্যাজ এ মিউজিশিয়ান, কারণ আমার কাছে গোলটা খুব ক্লিয়ার, আমাকে একটা মিউজিশিয়ানই হতে হবে। সো কোনো সিনেমা বা কিছু কোনো রিলে যাওয়ার কোনো আপাতত ইচ্ছা নেই। একটা গিটারিস্ট হিসাবেই নাম করতে চাই, গিটারিস্ট হিসাবেই ভালো মিউজিক অডিয়েন্সকে দিতে চাই। পরের প্রশ্ন রাতুলের থেকে, রাতুল ইসলাম, ভাইয়া আপনি কত সাল থেকে গিটার শেখা শুরু করেছিলেন আর আপনার গিটারটা সম্পূর্ণ শিখতে কত সময় লেগেছে যদি বলতেন, আপনার একজন বড় ফ্যান। তো রাতুল, আমি ফার্স্টেই বলে নিই, এখনও গিটার শেখা তো কমপ্লিট তো ছেড়েই দাও, হয়তো শুরু করেছি, মানে গিটার শেখাটা এখনও অনেক বাকি আমার, আমার নিজেরও নিজের অনেক বাকি, সেটা আমি মানি আর শিখে চলেছি। জানি না কতদিনে কমপ্লিট করতে পারবো, তো আশা রাখছি শিখতে পারবো আরও, কিন্তু কমপ্লিট করার প্রশ্নটা আসেই না, কারণ এটা একটা অনেক বড় জগৎ বলতে পারো, অনেক বড় ওয়ার্ল্ড। সো দেখা যাক কতদিন লাগে। পরের প্রশ্ন হচ্ছে করেছে সৌমিক মুখার্জি, আমি নতুন গিটার বাজানো শুরু করছি, টুকটাক বাজাতে পারি কিন্তু লেফট হ্যান্ডে বাজাই কারণ আমার ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গারটা নেই, পরে যদি কোনোদিন ইলেকট্রনিক্স গিটার বা ইলেকট্রিক গিটার শিখি তাহলে কি স্ট্রামিং করতে কি কোনো সমস্যা হতে পারে? তো আমার সেটা মনে হয় না, কারণ মানুষ অভ্যাসের দাস। তুমি যদি ডান হাতের বা জায়গায় বা হাতে ফার্স্ট থেকেই প্র্যাকটিস করো, অভ্যাস করো, দেন তোমার মাসেল মেমোরি ওরকমভাবেই তৈরি হবে, দেন প্রবলেম হওয়ার কোনো কথাই না। আমি অনেকেই চিনি যারা রাইট হ্যান্ডেড কিন্তু লেফট হ্যান্ডে গিটার বাজায়। সো এটাই তোমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন করেছে হচ্ছে দ্য সিক্রেট গাই, নাম জানি না তার চ্যানেলের নাম হয়তো। আচ্ছা বলছি, ফেন্ডার স্ট্র্যাটোকাস্টারটা কত নিয়েছিল? তো ওয়েল, আমি যখন গিটারটা কিনেছিলাম তখন ইন্ডিয়াতে প্রাইস 55,000 ওইরকম অ্যারাউন্ডিং ছিল, 55,000 টাকার মতো নিয়েছিল। নেক্সট কোশ্চেন করেছে হচ্ছে পিওর টেকনোলজি, আদাব সুমিত্রা, আশা করি ভালো আছেন। আচ্ছা দাদা, অ্যাকোস্টিক গিটারে অ্যালেন কী জিনিস, এটার কাজ কী, এটা কীভাবে বাঁকা হয়ে যায়, বাঁকা হলে কী সমস্যা আর কী কারণে বাঁকা হয়ে যায়? সো অ্যালেন কী হচ্ছে আমাদের গিটারের যে নেক থাকে, নেকের মধ্যে যে ট্রাস রডটা থাকে সেটা হচ্ছে আমাদের গিটারের মেরুদণ্ড। তো এটা নানান রকম কারণে বেঁকে যেতে পারে ট্রাস রডটা, ট্রাস রডটাতে ওয়েদার চেঞ্জের জন্য বেঁকে যেতে পারে, অনেক দিন পড়ে থাকলে বেঁকে যেতে পারে, যে অনেক দিন টিউনে থাকলে বেঁকে যেতে পারে, গিটারটা টিউন ধরো রেখে দিয়েছো অনেক দিন তার ফলেও বেঁকে যেতে পারে। সো অ্যালেন কির কাজ হচ্ছে এই ট্রাস রডটাকে ঘোরানো, আর ট্রাস রডটাকে যত একদম স্ট্রেট রাখলে ইন্টোনেশন ঠিক থাকে, গিটারের পারফেক্ট টিউন থাকে। পরের প্রশ্ন করেছে অয়ন ব্যানার্জি, ভায়োলিনিস্ট, আমার খুব পছন্দের একটা দাদা, তোমরা সবাই অয়নদাকে দেখেছো, অয়নদাকে আমার লাস্ট নেটফ্লিক্সের যে মানি হাইস্টের যে কভারটা করেছিলাম ওখানে যে ভায়োলিন বাজাচ্ছিল দাদাটা, অসাধারণ একজন মিউজিশিয়ান। তো দাদাটার কমেন্টটা হচ্ছে, তোমার মতো সাকসেসফুল ইউটিউবার হতে গেলে কী করতে হবে, মানে তুমি আর কি করছো আমার সাথে অয়নদা, তুমি এত ভালো মিউজিশিয়ান। আমি একটা কথাই তোমাকে বলবো যে তুমি যেই কাজটা করছো, তোমার কাজের মধ্যে যদি তুমি কনফিডেন্ট থাকো তাহলে অবশ্যই তুমি সাকসেস পাবে। আর তুমি অবভিয়াসলি একটা খুব ভালো মিউজিশিয়ান, তো তোমার চ্যানেল তো খুব তাড়াতাড়ি
অনেক 1 লাখ সাবস্ক্রাইবার হতে চলেছে খুব তাড়াতাড়ি। পরের প্রশ্ন সালমা সুলতানা, আপনার জিএফ কয়টা? না কি বলি, এখন যদি বলি অনেকগুলো তাহলেও বিপদ, যদি বলি নেই তাহলেও বিপদ। আমার জিএফ তো আমার এই গিটারগুলোই, এটাতে খুব সেফ একটা অ্যান্সার। পরের প্রশ্ন আর ম্যাট ডাউসন সো লিখেছে যে কখনো গিটার ছেড়ে দিতে ইচ্ছা করেছে? তো ওয়েল, আমার গিটার ছেড়ে দিতে আজ পর্যন্ত কোনোদিন ইচ্ছা করেনি। হ্যাঁ, মনে হয়েছে কোনো এক সময় যে প্রফেশনালি গিটারটা না নিয়ে হয়তো ইঞ্জিনিয়ারিং, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং করেছি তো অ্যাজ এ ইঞ্জিনিয়ার নিজেকে সার্ভাইভ করবো, তো এটা অনেক সময় মনে হয়েছে, কিন্তু গিটার ছেড়ে দিতে কখনো মনে হয়নি। নুহার ইসলাম, বিয়ে কবে করছেন? এখনও তো বিয়ের কোনো প্ল্যান নেই, মানে বিয়ে ভাবারও বয়স না, এখনও ভাবলেই হাতটা কাঁপে। সো এইসব প্রশ্ন একদমই করবে না, বিয়ের জাস্ট কোনো প্ল্যান নেই এখন আপাতত। ক্রিয়েটিভ সৌবর্ণ, দাদা তোমার বাড়ি কোথায়? আমি সোদপুরে থাকি, কলকাতা সোদপুর। সো যারা ওয়েস্ট বেঙ্গলে থাকা তারা তো চেনই, আর বাংলাদেশে যারা থাকো তারা সার্চ করে নিতে পারো। পরের প্রশ্ন তপব্রত সিংহ, কোশ্চেন হচ্ছে দাদা তুমি কোন এজ থেকে গিটার শিখতে? আর ওয়েল, আমি গিটার শেখা শুরু করেছি অনেক ছোটোবেলা থেকেই। আমার মায়ের ইচ্ছে ছিল আমি গিটার বাজাবো, তো সেক্ষেত্রে হাওয়াই গিটার বাজাতাম আমি ছোটোবেলায়, তখন ক্লাস 2 পড়ি, ওই সময় থেকেই বাজানো শুরু করেছিলাম। কিন্তু অ্যাকোস্টিক গিটার বা স্প্যানিশ গিটার অনেক পর থেকে শুরু করেছি, মাধ্যমিক দেওয়ার পর, 10 পরে শুরু করেছি। তো প্রথম কয়েক বছর তো এমনিই কাটিয়ে ফেলেছি না শিখে, তো তারপরে কলেজ থেকে খুব ভালো মতো মন দিয়ে শেখা শুরু করেছি। নেক্সট কোশ্চেন ফ্রম সায়ন পাল, লকডাউনে মদ কোথায় পাবো স্যার? বা খুব জটিল প্রশ্ন, খুব ইন্টারেস্টিং প্রশ্ন, লকডাউনে মদ কোথায় পাবো? মানে তোমাদের মতো ছেলেগুলোর জন্যই না, যারা গিটার বাজায় তাদেরকে পাড়ার সেই কাকিমারা থাকে না, খারাপ দেখলেই বলে দেয় লোফার, গিটার বাজাচ্ছে বড় বড় জুল, তার মানেই লোফার হবে শিওর। এই তোমাদের মতো ছেলেগুলোর জন্য লকডাউনে মদ কোথায় পাবে? পরের প্রশ্ন অদিতি বণিক, দাদা ফার্স্ট অ্যাকোস্টিক গিটার না শিখে ইলেকট্রিক গিটার শিখলে কী হয়? এটাতে খুব একটা প্রবলেম বা কী আমি জানি না, কারণ আমি ফার্স্ট অ্যাকোস্টিক গিটার শিখেছি, আর বেশিরভাগ যাদেরকেই দেখি তারা সবাই ফার্স্ট অ্যাকোস্টিক গিটারই শেখে। তো এমন নয়, আমি যখন ফার্স্ট একটা গিটার নিয়ে ভিডিও করেছিলাম নতুন কী গিটার কেনাটা উচিত হবে, সেখানে আমি অ্যাকোস্টিক গিটার সাজেস্ট করেছিলাম। তো তারপরে অনেক সার্চ করে আমি দেখেছি অনেকেই আছে বিদেশে যে যারা ফার্স্ট অ্যাকোস্টিক না কিনে ইলেকট্রিক দিয়ে স্টার্ট করেছে, সেক্ষেত্রে তারা কিন্তু অনেক বড় গিটারিস্টও হয়েছে। সেক্ষেত্রে আমার মনে হয় না কোনো প্রবলেম, তুমি যেটাই নিয়েই স্টার্ট করবে সেটা নিয়েই পারফেক্টলি খালি এগাতে হবে। পরের প্রশ্ন দেবস্মিতা চক্রবর্তী, গিটার স্ক্র্যাচ পড়ছে হার্টসের গিটার, ন্যাচারাল কালারে পড়বো কী করে বা কীভাবে? তো যাই হোক দেবস্মিতা, গিটারে স্ক্র্যাচ পড়ছে ভালো করে বাজাও, ইলেকট্রনের পিক গার্ড থাকে সেখানে স্ট্রোক করো, এটা নর্মাল ব্যাপার, গিটার তো স্ক্র্যাচ করবেই বাজালে, এটা মেয়েদের প্রবলেম আমি জানি, মেয়েরা একটু গিটারটাকে খুব, যে কটা মেয়েই গিটার বাজায় কতটা ভালো বাজাচ্ছে সেটার থেকে কনসেন্ট্রেট করে যে গিটারটা কত সুন্দর থাকবে, আমিও করি এক্স্যাক্টলি, মেয়েদের বলাটা ভুল। কিন্তু সেক্ষেত্রে স্ক্র্যাচ গিটার বাজালে পড়বেই, যত্ন করে রাখো আর মেনটেন করো, দেন ঠিকঠাক থাকবে। পরের প্রশ্ন আক্স প্লাগ অ্যান্ড প্লে হ্যাশট্যাগ, অ্যান্ড দাদা কুড ইউ প্লিজ টেল মি ইফ ইউ টিচ এনিওয়ার হাউ টু কন্ট্যাক্ট ইউ, আই অ্যাম এ বিগিনার অ্যান্ড ফর মি ইউর ভিডিও আর ভেরি হেল্পফুল, থ্যাংক ইউ দাদা, ভালো থেকো। অ্যান্ড অনেক শুভেচ্ছা তোমাকেও, অ্যান্ড আমি শেখাই বলতে আমার নিচের ডিটেলস রয়েছে, নিচের প্রত্যেকটা ভিডিওর নিচে আমার ফেসবুকের কন্ট্যাক্টস রয়েছে। সো নতুন আমি অনলাইন ক্লাসও শুরু করেছি, যারা যারা ইন্টারেস্টেড আমাকে টেক্সট করতে পারো, আর বাড়িতে অফলাইন ক্লাস বলতে আমি সোদপুরেই শেখাই। তো যারা যারা কন্ট্যাক্ট করতে চাও নিচের ডিসক্রিপশানে আমার লিঙ্ক রয়েছে, তো ফেসবুক রয়েছে, ইনস্টা রয়েছে, সেখানে চলে যাও অ্যান্ড আমাকে টেক্সট করো, দেন আমি ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো। পরের প্রশ্ন নো অর, জানি না নামটা ঠিক লেখা নেই, দাদা তোমার প্রিয় খাবার কি? আমি তো খুব প্রচণ্ড ফুডি একটা ছেলে, মানে প্রচণ্ড খেতে ভালোবাসি, তো যদিও সব খাবারই আমার প্রিয়, মানে অবভিয়াসলি সেটা ননভেজ হতে হবে, আর যদি বলো স্পেসিফিক্যালি আমার খুব প্রিয় খাবার কি, সেটা হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, যখন ঢাকাতে গেছিলাম তখনও প্রচুর বিরিয়ানি খেয়েছি। বাংলাদেশের আমার মেন উদ্দেশ্য যখনই কোনো সুযোগ হয় যাওয়ার শোয়ের ক্ষেত্রে, শোয়ের জন্য, তো আমার মাথায় সবার ফার্স্ট যেটা আসে সেটা হচ্ছে ভালো ভালো খাবার খেতে পারবো, এর জন্য বাংলাদেশ আমার খুব প্রিয় একটা জায়গা। পরের প্রশ্ন জয় অফিসিয়াল, কেন আপনি গিটার বাজান, কেন আপনি গিটার বাজান, কেন আপনি গিটার বাজান? কেন আমি গিটার বাজাবো না, আমি বাজাবো না গিটার? পরের প্রশ্ন মুন্না রাকিব,
দাদা তোমার আমি খুব বড় ফ্যান, গিটারে আমি তোমায় ফলো করি, অ্যান্ড কেমন টেকনিক ফলো করলে তোমার মতো গিটার বাজাতে পারবো শুধু এইটুকুনি বলো। সেরম তো কোনো ব্যাপার না, আমার মতো গিটার বাজাতে হবে, আমার থেকে অনেক বেশি ভালো তুমি গিটার বাজাতে পারবে যদি প্রপারলি প্র্যাকটিস করো, স্কেল প্র্যাকটিস করো, আরপিজিও প্র্যাকটিস করো। আমার টোটাল টিউটোরিয়াল ভিডিও চলে যাও গিয়ে না টিউটোরিয়াল 1 থেকে দেখো। আমাকে ছাড়াও কিছু বিদেশি চ্যানেলকে ফলো করো যাদের কাছ থেকে আরও ডিটেলসে মানে রেফারেন্স হিসাবে কিছু জানতে পারবে। সো যেরকমভাবে যাচ্ছে জাস্ট সিরিয়াল ওয়াইজ চলতে থাকো। তাছাড়াও একটা নতুন কোর্স আমি খুব তাড়াতাড়ি আনতে চলেছি ফর বিগিনার টু ইন্টারমিডিয়েট, খুব তাড়াতাড়ি সেটা আসছে, হয়তো জুলাইয়ের মধ্যেই চলে আসবে। সেখানে আমি একদম প্রপারলি ফার্স্ট টু লাস্ট কী কী করতে হয়, যে যেই জিনিসগুলো এই 3-4 বছর ধরে আমি ফেস করেছি তোমাদের কাছ থেকে কোশ্চেনগুলো, সেটা নিয়ে একটা কোর্স খুব তাড়াতাড়ি চলে আসছে। পরের প্রশ্ন ফ্রম দিগন্ত চক্রবর্তী, দাদা তোমার ফার্স্ট গিটার কী ছিল আর প্রথম কোন গান তুমি গিটারে বাজিয়েছিলে? ফার্স্ট আমার একটা গ্র্যাসানের গিটার ছিল, আমার মনে আছে এখনও, আমার মা বাবা আমাকে কিনে দিয়েছিলো, মানে প্রথম কোন ক্লাসে পড়ি, ক্লাস 9-এ পড়ি হয়তো, একটা 2,500 টাকা দামের একটা গিটার, গিটারটা এখনও আমার কাছে আছে, আমি এখনও বাজাই তো। আর ফার্স্ট গান ছিল আমার এতটা পথ পেরিয়ে, রূপম ইসলামের রূপমদার গান এতটা পথ পেরিয়ে, আমি খুব ফ্যান ছিলাম, এখনও আছি ফসিলসের ফ্যান। সো যাই হোক, ফার্স্ট গান ছিল এতটা পথ পেরিয়ে। পরের প্রশ্ন ফ্রম মিউজিক এভার, আমি একটা প্রসেসর কিনতে চাই 40,000 টাকার মধ্যে, কী কী অপশান আছে বললে ভালো হতো, বিগ ফ্যান অফ ইয়োর্স। সো তোমার নামটা তো বুঝতে পারলাম না, মিউজিক এভার তোমার চ্যানেলের নাম। যাই হোক, তুমি 40,000 টাকা বাজেট যখন তোমার প্রসেসর কেনার, সো সেক্ষেত্রে তুমি বস GT100 কিনতে পারো আর HD500XO কিনতে পারো Line 6 POD। তো এই দুটো অপশান তোমার কাছে রয়েছে, দুটোই অ্যারাউন্ডিং 40K-র মতো দাম, 40,000, 42,000 বা 43,000 বা 39,000, এরকমভাবেই ডাইনামিক্যালি ঘোরাফেরা করে। তো কিনলে এই দুটো প্রসেসরের মধ্যে কিছু একটা কিনে নাও। পরের প্রশ্ন ফ্রম আফাত রুবায়েত, হুইচ অ্যাকোস্টিক অ্যান্ড ইলেকট্রিক গিটার ডু ইউ ইউজ, অ্যান্ড বাই দ্য ওয়ে লাভ ইউর ভিডিওস, দিজ আর রিয়েলি হেল্পফুল টু মি, থ্যাংক ইউ আফাত। অ্যান্ড আমি যেই অ্যাকোস্টিক গিটারটা ইউজ করি মানে স্টেজে বাজাই, সেটা হচ্ছে ফেইথের একটা গিটার, খুব সুন্দর একটা অ্যাকোস্টিক গিটার, সলিড টপ, তোমরা চাইলে রিভিউ দেখে নিতে পারো, খুব ভালো একটা গিটার, এটার দাম 35-40,000 মধ্যে। আর যেটা ইলেকট্রিক গিটার ইউজ করি সেটা হচ্ছে ফেন্ডারের স্ট্র্যাট, মেক্সিকান ফেন্ডার ইউজ করি। তো নেক্সট কিছু আমেরিকান ফেন্ডার বা হাম্বাকার পিক আপ কেনার ইচ্ছা রয়েছে, আপাতত ইউজ করি হচ্ছে একদম সিঙ্গেল কয়েল স্ট্র্যাট মেক্সিকান মেড। পরের প্রশ্ন হচ্ছে ফ্রম সৌনক রয়, আমার একটা খুব ভালো দাদা, ঠিক আছে, হোয়াট মেড ইউ টু কাম টু ইউটিউব অ্যান্ড হু আর ইউর ফেভারিট ইউটিউবার্স? সো সেরকম কোনো কারণ ছিল না যে ইউটিউবে আসবো, আমি জাস্ট লেসেন ভিডিও ছেড়েছিলাম, আমার জাস্ট কতগুলো স্টুডেন্টকে আমি শেখাতাম তখন তাদের জন্য, যারা তারা পরে বাড়িতে গিয়েও দেখতে পারে। সো আস্তে আস্তে যখন লেসেন ভিডিওগুলো ছাড়লাম তখন মনে হলো একটু ভালো এমনভাবে বলি যাতে হয়তো যদি কেউ কোনো দিন দেখে তো তার কারো একটা হেল্প হয়ে যাবে। সো তারপর থেকে আস্তে আস্তে সবাই রেসপন্স করা শুরু করলো, দেন এই করে ইউটিউবে আসা। অ্যান্ড আমার ফেভারিট ইউটিউবার্স বলতে আলাদা করে তো ফেভারিট বলতে আমি কাউকে বলবো না, কারণ আমি সবার থেকেই শিখি, যাদের কাছ থেকেই আমি অনেক গিটারিস্টকে ফলো করি, মানে আমি অবভিয়াসলি ফলো করি কোনো এন্টারটেনার বা সেরকম ইউটিউব চ্যানেল আমি খুব কমই ফলো করি, আমি যাদেরকেই দেখি ইউটিউবে তারা নয় মিউজিক রিলেটেড, নয় গিটার বাজায় বা গিটারিস্ট। সো এরকম গিটারিস্ট আছে, প্লিনি আছে, অ্যান্ডিটি মানস আছেন, অ্যান্ড তার সাথে অনেক গিটারিস্টকে ফলো করি, প্রায় বলতে গেলে সব গিটারিস্টকেই ফলো করি, তো আলাদা করে ফেভারিট আমি কাউকে বলবো না, সবাই ফেভারিট আমার কাছে। পরের প্রশ্ন হচ্ছে তিতাস বিশ্বাস, তিতাস আমার খুব ছোটোবেলার প্রাইমারি স্কুলের বান্ধবী। সো তিতাস প্রশ্ন করেছে, যে কোনো রকম আর্ট মানুষকে কীভাবে প্রভাবিত করে বলে তোর মনে হয়? আচ্ছা, আর্ট মানুষকে প্রভাবিত করে, আর্ট কথাটা না আমার কাছে ডেফিনেশন বলতে একটা মিডিয়াম, একটা মাধ্যম, একটা ল্যাঙ্গুয়েজ, মিউজিকই একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটার মাধ্যমে আমি আমার নিজের ভাষা, নিজের ইমোশনস সব কিছু শেয়ার করতে পারি। যেরকমভাবে আমি বাংলা কথা বলে আমার ইমোশন তোমাদেরকে বলতে পারছি, সেম অ্যাজ মিউজিক করেও আমি আমার এক্সপ্রেশন এক্সপ্রেস করতে পারি। সো এটাই এরকমভাবেই প্রভাবিত করে মানুষকে, মিউজিক বল, আর্ট বল, সব কিছু, যে কোনো রকম আর্টই প্রত্যেকটা মানুষকে প্রভাবিত করে। আর আর্ট প্রভাবিত করে বলেই যুগের পর যুগ চেঞ্জ হয়েছে, আর্টিস্ট এসছে, আর প্রত্যেকটা যুগের একটা আলাদা কালচার এসছে। সো নেক্সট প্রশ্ন, ওরই প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন করেছে একসাথে, হাউ ডু ইউ ডিফাইন মিউজিক ইন ইউর ওন ওয়ার্ডস? মিউজিক যদি আমার ওয়ার্ডসে তুই শুনতে চাস তাহলে মিউজিক আমার কাছে অক্সিজেন, তো উইদাউট মিউজিক বাঁচাই সম্ভব না আমার পক্ষে। তো মিউজিক তোর কাছে একটা মিডিয়াম টু কানেক্ট উইথ পিপল, ইয়েস। হু ইজ ইউর ইন্সপিরেশন? ইন্সপিরেশন বলতে অনেকেই রয়েছে সত্যি কথা বলতে, ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠার সাথে সাথে কিছু বন্ধুবান্ধবকে এমন পেয়েছি, কিছু
লোকজন কেমন বেশি, যাদের ছাড়া হয়তো আমার মিউজিকটা কন্টিনিউ করা হতো না, তারা ছিল বলেই ছোটবেলা থেকে ফোকাসটা মিউজিকের উপর ছিল, বা কোনো না কোনোভাবে তারা আমার ইন্সপিরেশন, তারা আমার সত্যি ইন্সপিরেশন, কারণ তারা না থাকলে হয়তো মিউজিক নিয়ে এগানোই হতো না। তাছাড়াও অনেক গিটারিস্ট নাম বলে শেষ করতে পারবো না, এত লোকের রয়েছে, সবার কাছ থেকেই শেখা, সবার কাছ থেকেই প্রচণ্ড ইন্সপায়ার হই আমি। অ্যান্ড তারপরের প্রশ্ন, টিনেজ বয়সে কোনো একটা মজার ঘটনা, ওয়েল একটা ঘটনা তোমাদের সাথে সবার সাথে শেয়ার করি, এটা তুইও জানবি তিতাস, হয়তো একসাথে আমরা ছোটোবেলায় পড়তাম। তো ছোটোবেলায় আমি যখন 3-4 পড়তাম বা আরও ছোটো, আমি ছোটোবেলা থেকে খুব ঠান্ডা প্রকৃতির একটা ছেলে, আমি কোনো দিন মাথা গরম করে কাউকে কোনো দিন মারপিট করিনি, এই করিনি। কিন্তু বলে না লোকে যারা সবথেকে ঠান্ডা বা কুল তারাই হয় সবথেকে বেশি শয়তান, তো ওরম টাইপের ছেলেটাই আমি ছিলাম। প্রত্যেকটা গ্রুপ থাকে, গ্রুপের যে লিডার থাকে সেই লিডারটা ছিলাম আমি, মানে আমি বুদ্ধিটা দিতাম, আমি চক্রান্তটা করতাম, কীরকমভাবে মারপিট করতে হবে, কীরকমভাবে কে কী বলেছে কাকে মারতে হবে, এইসব বুদ্ধিগুলো আমারই থাকতো। তো যাই হোক, এরকম ছোটোবেলার একটা ক্রাশ ছিল আমার, ক্লাস 2-3 যখন পড়ি। সো সেই ক্রাশকে কীরকমভাবে পাবো আমি তো জানতাম না, ক্রাশ মানে কি সেটাও জানতাম না, তখন ভালো লাগতো। কিন্তু সেই সময় একটা সিনেমাও দেখেছিলাম ছোটোবেলায়, বাবা মারা যখন টিভি চালা তখন সিনেমা দেখতাম, তো দেখতাম নায়িকাকে পাওয়ার জন্য হিরোরা সবসময় মারপিট করছে, গুন্ডাদেরকে মারছে, মেরে তারপরে ইমপ্রেস হয়ে যাচ্ছে যারা নায় হিরোইন হয়। সো আমি ভাবলাম এরকম একটা কিছু করা যাক, তো আমার কিছু যারা চেলা ছিল আর কি সেই সময়, আমার যেসব বন্ধুরা ছিল, মানে যাদের লিডার আমি ছিলাম, তাদেরকে বললাম তোরা ওই মেটাকে গিয়ে ডিস্টার্ব কর, আমি সেই সময় হিরো হয়ে ঢুকবো, ঢুকে এসে তোদের সাথে মারপিট করবো ফলস, অ্যান্ড দেন ও আমার হয়ে যাবে, এরকম কিছু একটা প্ল্যান বানিয়েছিলাম আমার মনে আছে। সো ওই মারপিট করতে গিয়ে ওরা এমন অভিনয় করেছিল যে একটা সেন্সলেস হয়ে গিয়ে পড়ে গেছিলো, মানে এমন ভাব করছিল যেন ওরা অজ্ঞানী হয়ে গেছে, আমি এমনই মেরেছি আর কি। তো এই কারণে পরে ম্যামও চলে এসেছিলো, আমাকে শাস্তিও পেতে হয়েছিলো। সো এটা আমার কাছে খুব একটা স্মরণীয় অ্যান্ড মেমোরেবল অ্যান্ড একটা খুব মজার ঘটনা। পরের প্রশ্ন করেছে মেহতাব হোসেন, হোয়াট অ্যাবাউট নাও ভাই, আর নেক্সট ইউটিউব অ্যান্ড মিউজিক নিয়ে কি প্ল্যান জানার অপেক্ষায়? তো নেক্সট প্ল্যান বলতে নিজেকে আরও তৈরি করা, নিজেকে অনেক প্র্যাকটিস করে অ্যাজ এ একটা গ্রেট মিউজিশিয়ান না হোক, একটা ভালো মিউজিশিয়ান হিসাবে নিজেকে চেনানো, এটাই প্ল্যান, মিউজিক করাটাই প্ল্যান। আর ইউটিউব নিয়ে আলাদা কোনো প্ল্যান নেই, ইউটিউব একটা মিডিয়াম, তোমাদের ভালোবাসা আমাকে জাস্ট অনেক অ্যাপ্রিসিয়েট করে, আমাকে আমার কাছে অনেক অনেক দামি একটা জিনিস। সো আমার নতুন নতুন কাজ তোমাদের কাছে দিয়ে দেওয়া, এটাই আমার উদ্দেশ্য থাকবে নেক্সট টাইমে। পরের প্রশ্ন আহমেদ ইরফান, বাংলাদেশি কোন সিঙ্গারকে খুব ভালো লাগে আপনার? অ্যাকচুয়ালি বাংলাদেশের অনেক সিঙ্গারকেই আমার ভালো লাগে অবশ্যই, এবি স্যার রয়েছেন, তাশান রয়েছেন, তারপরে অর্ণব আছে, এদের গান তো আমি খুব শুনি, তাছাড়াও অনেককেই ভালো লাগে। সো আলাদা করে সবার সব থেকে বেশি ভালো লাগে এই জিনিসটা আমি না পছন্দ করি না, মানে আমার সবাইকেই ভালো লাগে, যাদের কাছ থেকে যেটুকুনি নেওয়া সেটুকুনি আমি নিয়ে নিই, আর এটাই করা উচিত আই থিঙ্ক সবার। ফিঙ্গার স্টাইল প্লাকিংয়ের উপর কিছু টিউটোরিয়াল ভিডিও দিও প্লিজ। তো অবশ্যই ফিঙ্গার স্টাইলটা আমি নিজেই অত কনফিডেন্ট নই, কারণ আমি নিজে ফিঙ্গার স্টাইল প্লেয়ার নই, তো শিখছি, কিন্তু না শিখে কোনো জিনিস টিউটোরিয়াল দেওয়াটা উচিত না, তার জন্য আমি ফিঙ্গার স্টাইলের উপর কোনো ভিডিও করি না। তো আমি একটা ইলেকট্রিক গিটার প্লেয়ার, সো বা অ্যাকোস্টিক প্লেয়ার, তো আমি নেক্সট টাইম যে টিউটোরিয়ালগুলো আনবো যেটাতে আমি কনফিডেন্ট, যেটাতে আমি তোমাদেরকে বোঝাতে পারবো, সেটার উপরই, আর প্লাকিং অবশ্যই দেখাবো তোমাদেরকে। নেক্সট কোশ্চেন হচ্ছে আহমেদ সাগর, ভাইয়া বাংলাদেশে একটা ছোটোখাটো পার্টি দেওয়া যায় কি না ফ্রম বাংলাদেশ? অবশ্যই দেওয়া যায়, নেক্সট টাইম যখনই বাংলাদেশে যাবো অবশ্যই আপডেট দেবো, দেখা করো, অবশ্যই পার্টি দেবো, আর পার্টিটা আমার তরফ থেকে না হলেও তোমার তরফ থেকে তো অবশ্যই আমি দেবো। পরের প্রশ্ন অমিত রয়, দাদা বিগিনারদের জন্য কত দামের গিটার কিনতে হবে প্লিজ একটু বলো, ভালো হয় বললে আর কি। বিগিনারদের জন্য কেনার সেরকম কোনো একটা খুব একটা দামি গিটার কিনতে হবে একদম কোনো মানে নেই, যে কোনো গিটার দিয়ে তুমি স্টার্ট করতে পারো, কিন্তু যদি বাজেট থাকে অবশ্যই তাহলে দামি গিটার কিনে নিও, কারণ দামি গিটারের সাউন্ড অনেক বেশি ভালো হয় বিদেশি গিটারগুলো। কিন্তু যদি অপশান না থাকে সেক্ষেত্রে একদম ভেবো না, যে কোনো গিটার দিয়ে তুমি স্টার্ট করতে পারো, যে কোনো গিটার দিয়ে ইউ ক্যান স্টার্ট, রিয়েলি আমি বলছি শোনো, মানে আমি স্টার্ট করেছিলাম একটা 2,500 টাকার গিটার দিয়ে, তো তোমরাও পারো যে কেউ। পরের প্রশ্ন রাজু আহমেদ, দাদা আমি বাংলাদেশ থেকে বলছি, আমি ইন্ডিয়ায় গিয়ে কীভাবে গিটার কিনবো, ইন্ডিয়ায় আমার পরিচিত কেউ নেই আপনি ছাড়া। সো রাজু তুমি যখনই ইন্ডিয়াতে আসবে আমাকে জাস্ট একটা নক করবে, আমার ডিটেলস প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশানে থাকে, তো ওখান থেকে আমাকে জাস্ট একটা নক করবে, আমি তোমাকে অবশ্যই গাইড করে দেবো, আমার চেনাশোনা যারাই রয়েছে তোমাকে আমি গিটার কিনিয়ে দেবো অবশ্যই। সো যখনই আসবে আমাকে একটা নক করবে। নেক্সট কোশ্চেন হচ্ছে মোহাম্মদ আরাফাত হোসেন, ইয়ার ট্রেনিংয়ের জন্য সবচেয়ে ভালো উপায় কী, আর আয়ুব বাচ্চু তোমাকে কী কী টিপস দিয়েছিল বাংলাদেশ থেকে? তো ইয়ার ট্রেনিংয়ের জন্য একটা ভালো উপায় হচ্ছে, অবশ্যই সবার আগে ভালো উপায় হচ্ছে অনেক কিছু তোমাকে শুনতে হবে, প্রচুর গান শুনতে হবে, প্রচুর গিটারিস্টের বাজনা শুনতে হবে, আর তার থেকেও একটা উপায় তোমাদেরকে বলে দিই সবাইকে, একটা ফাংশনাল ইয়ার ট্রেনার বলে একটা অ্যাপ্লিকেশান রয়েছে, সো ওটা ডাউনলোড করে নাও, ওটাতে অ্যাজ এ গেম তোমাদেরকে সবাইকে ইয়ার ট্রেনিংয়ের আমরা করতে পারবে ওখান থেকে।
তো শিখতে পারবে ওখান থেকে অনেক কিছু, আমি ওটা অনেক হেল্প পেয়েছি ওই অ্যাপ্লিকেশনটা থেকে। পরের প্রশ্ন হচ্ছে সৌরেন বাবু, কলকাতা থেকে গিটার কিনে বাংলাদেশে আসার সময় কি কাস্টম ট্যাক্স দিতে হবে? তুমি যখন এসেছিলে তখন বাংলাদেশ থেকে, বাংলাদেশে তখন গিটার কোনো প্রবলেম, গিটারের জন্য কোনো প্রবলেম হয়েছিল? ওয়েল, বাংলাদেশ থেকে এখান থেকে গিটার কিনে নিয়ে যাওয়ার সময় আমার মনে হয় না কোনো ট্যাক্স দিতে হবে। আর আমি যখন নিয়ে গেছিলাম, আমি তো আর্টিস্ট ভিসায় যখন যাই তখন মানুষের এইসব জিনিসগুলো নিয়ে প্রবলেম হয় না। এক্ষেত্রে যখন আমি যখন এমনি নর্মাল ট্যুরিস্ট ভিসাতে গেছিলাম তখন গিটার নিয়ে গেলে আমাকে কাস্টমাররা আমাকে দাঁড় করিয়েছিল, জিজ্ঞেস করেছিল কেন গিটারটা নিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে খুব একটা প্রবলেম হয়নি, আমি ইজিলি ক্যারি করেছিলাম। পরের কমেন্ট হচ্ছে, দাদা আপনার ভিডিওগুলো আমার কাছে অসাধারণ লাগে, আপনি নিঃস্বার্থ একদম ক্লিয়ারভাবে বুঝিয়ে দেন অ্যান্ড যা আমার কাছে অসাধারণ লাগে। আমি বাংলাদেশি, আমি জানি যে হিন্দুরা সর্বদা এমন হয়, অন্যকে নিঃস্বার্থভাবে সেবা দেয়, যেমনটা আপনি, আমি হিন্দু ও তাই আপনার ভিডিওগুলো ফলো করবো। সো নামটা আমি বলছি না, তো ভাই একটা কথাই বলবো, আমি হিন্দু হলেও ভিডিওগুলো করতাম সবার জন্য নিঃস্বার্থভাবে, আমি মুসলিম হলেও করতাম, আমি খ্রিস্টান হলেও করতাম, আমার কাছে আমার ধর্ম, আমি মিউজিশিয়ান, আমি মিউজিক করি, আমি যে কাজটা করি সেটাই আমার ধর্ম। তো আলাদা করে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ধর্মের মানুষেরই মেন যেটা কাজ সেটা হচ্ছে অন্য মানুষকে নিঃস্বার্থভাবে হেল্প করা, সেটাই আমরা ভুলে যাই সবাই করতে, তো এটা সবারই করা উচিত। এটা আলাদা করে আমি হিন্দু বলে এটা করছি, মুসলিম হলে করতাম না, বা মুসলিম বলে করছি হিন্দু বলে করতাম না, এরকম কোনো কথা নেই। পরের প্রশ্ন, তুমি কীভাবে অডিও এডিট করো? আমি কিউবেস দিয়ে করি, আমার সামনে একটা মাইক্রোফোন থাকে, তো সেখান থেকে কিউবেসে রেকর্ড করে নিই, সেটা জাস্ট ভিডিওর পিছনে দিয়ে দিই, ভিডিওর সাথে জাস্ট সিঙ্ক করে মিলিয়ে দিই। অ্যান্ড নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন, অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার আমি অলরেডি দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে সুভাষিস সামাই, প্রথম স্টুডিও রেকর্ডিংয়ের এক্সপিরিয়েন্স কী ছিল? খুবই বাজে ছিল, শুধু প্রথম না, প্রথম কয়েকটা, মানে প্রথমবার যখন গেছি কিছু একটা তৈরি করে, তো যখনই মেট্রোনম চলেছে, কানে হেডফোন পড়েছে, ওরকম একটা সিচুয়েশান, আমি জাস্ট ঘাবড়ে গেছিলাম, বাজাতেই পারিনি। আর সেটা শুধু প্রথমবার না, এরকম কয়েকবার আমার সাথে হয়েছে, তারপর আস্তে আস্তে জিনিসটার সাথে ইউজ টু হয়েছি, আস্তে আস্তে বাজাতে বাজাতে এটা হ্যাবিচুয়েটেড হয়েছি। তো প্রথমের এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল, তো সবাইকে বলবো, যার কোনো জিনিসই প্রথমে সবসময় সবার চেয়ে ভালো হবে এর কোনো মানে নেই, কিন্তু সেটা যদি তুমি হালটা ধরে রাখো, যদি না ছেড়ে দাও, তাহলে কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট তুমি সেটার পাবে। সো গাইজ, ভিডিওটা এই অবধিই ছিল, নেক্সট আবার এরকম এপিসোড করব খুব তাড়াতাড়ি, অ্যান্ড তার আগে অনেক টিউটোরিয়াল ভিডিও তোমাদেরকে দেওয়া রয়েছে, অ্যান্ড অলসো অনেক কভার ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে। সো সবাই ভালো থেকো, আর নিচের আমার ডিসক্রিপশানে আমার ফেসবুক ইনস্টার লিঙ্কটা রয়েছে, সবার ভালো লাগলে অবশ্যই ফলো করো। সো টাটা।